हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू एनएस महाविद्यालय ई लर्निंग यूट्यूब चैनल। यही लेक्चर टी बीए प्रोग्राम सिक्स सेमिस्टर एसीसी बा सेक जादेर आछे तादेर जोन्नो। यही लेक्चर टी ते जे टॉपिकटी निये डिस्कशन करब सेटी हलो प्राचीन भारते नारीर स्थान, द पोजिशन अफ ओमैन इन एनशियंट इंडिया। तो देखे नेওয়া যাক प्राचीन भारते नारीर स्थान बा सामाजिक मर्यादा की प्रकृतिर छिल। সুপ্রাচীন কাল থেকে ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে নারী জাতি পুরুষদের দ্বারা প্রভাবিত ও পরিচালিত হয়ে আসছে। ভারতীয় সমাজে ও পরিবার কাঠামোতে নারী জাতি বরাবরই নিম্নমানের। প্রাচীন ভারতের নারীর মর্যাদা বা অবস্থা আলোচনা করতে গেলে আলোচনাটি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে করতে হবে, অর্থাৎ প্রকৃত প্রস্তাবে প্রাচীন ভারতে নারীর অবস্থা আলোচনা করতে গেলে আমরা দুটি মতবাদ দেখতে পাই। এই মতবাদ দুটি পরস্পর বিরোধী মতবাদ। এক শ্রেণীর মতবাদীরা নারী এবং পুরুষদের সাম্যের দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন, আরেক শ্রেণীর মতবাদীরা নারী এবং পুরুষদের অসাম্যের দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করেছেন। তবে উভয় শাস্ত্রকাররা বা মতবাদীরা তাদের মতবাদগুলি বিভিন্ন পবিত্র ধর্মগ্রন্থের উদ্ভৃতি থেকে দিয়েছেন। প্রাচীন ভারতে নারীর মর্যাদা এই দুটি মতবাদ থেকেই আমরা জানতে পারি। যে মতবাদীরা নারী এবং পুরুষদের সাম্যের দৃষ্টিভঙ্গিকে আলোচনা করেছেন, তাদের মতে নারীরা হচ্ছে এই সময় বিশেষ গুণের অধিকারী ছিল এবং বিশেষ মর্যাদার অধিকারী তারা ছিল। এই সময় নারীদের দেবী রূপে পূজো করা হতো, অর্থাৎ দেবী হিসাবে সম্মান করা হতো। এই সময় নারীদের সামাজিক মর্যাদা ছিল পুরুষদের সমান, অর্থাৎ নারীরা ছিল শক্তিরূপিণী, রক্ষাকর্ত্রী, দয়াময়ী ও প্রতিশোধ গ্রহণে সংহার রূপিণী। উদাহরণ হিসাবে কালী, দুর্গা, চণ্ডী প্রভৃতি দেবীর কথা উল্লেখ করা হয়। এই সময় বা প্রাচীন যুগে নারীদের অবস্থান সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, সম্পত্তির ক্ষেত্রে পুরুষদের সমান অধিকার ছিল। পারিবারিক সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হতো।
এবং সংসার সুন্দর হওয়ার পেছনে নারীর ভূমিকার কথা উল্লেখ করা হতো। নারীকে সমস্ত শুভর বা ভালোর লক্ষণ হিসাবে উল্লেখ করা হতো। তো এই মতবাদীরা নারীদের যথেষ্ট সম্মান ও মর্যাদার সঙ্গে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আবার অন্যদিকে যে সমস্ত মতবাদীরা অসাম্যের দৃষ্টিভঙ্গিতে নারীদের মর্যাদা নিয়ে আলোচনা করেছেন, তাদের মতে প্রাচীন যুগে নারীরা ছিল পুরুষদের ভোগ্যপণ্য। বংশধর রক্ষার জন্য বা সন্তান জন্ম দেওয়ার জন্য নারীদেরকে ব্যবহার করা হতো। তাছাড়া এই সময় নারীদের মনে করা হতো সমস্ত অশুভ বা অমঙ্গলের কারণ হিসাবে উল্লেখ করা হতো। নারীরা ছিল ছলনাময়ী, দুর্বল প্রকৃতির, এরা ছিল বিশ্বাসঘাতক, এইভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা দুটি মতবাদীদের ভিন্ন ভিন্ন ধারণা পেলাম। এক শ্রেণীর মতবাদীরা নারীদেরকে বিশেষ মর্যাদার সঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, আর আরেক শ্রেণীর মতবাদীরা নারীদের হীনতার চোখে বা খুব নিম্নমানের দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছেন। তো প্রাচীন যুগে নারীর মর্যাদা আলোচনার ক্ষেত্রে আমরা এই দুটি মতবাদই পেয়ে থাকি। এই মতবাদীদের ধারণাগুলি বিভিন্ন প্রাচীন ও পবিত্র ধর্মগ্রন্থের উদ্বৃত্তি থেকে দিয়েছেন, যেমন রামায়ণ, মহাভারত, মনুস্মৃতি প্রভৃতি। তো আলোচনার শেষে একথা বলতে পারি যে সঠিক কোনটি সেটি কিন্তু নির্দিষ্টভাবে বলা যায় না।